আজকে সকালেই হয়েছে সকালেই হয়েছে যখনই হয়েছে আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট পোস্ট তখন আমি ঘুম থেকে উঠে নর্মাল সোশ্যালটা চেক করছি তখন দেখতে পারলাম যে রভি কিনাগি ডিরেক্টর আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তো আমি যেহেতু আট ন বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি আমাকে অনেক ডিরেক্টারের সাথেই কাজ করতে হয় অনেক প্রযোজকের সাথেই কাজ করতে হয় তো রভি কিনা স্যার যখন আমাকে রিকোয়েস্ট পাঠান আমি ভাবলাম যে স্বনামধন একজন ডিরেক্টর আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করি অ্যাজ ইউজুয়াল তো অ্যাকসেপ্ট করার পর উনি হঠাৎ করে আমি তখন প্রোফাইলটা ওভারলুক করে যাই তো হঠাৎ করে উনি মেসেঞ্জারে আমাকে পিঙ্ক করেন হ্যালো আমি রভি কিনাগি আমি বললাম হ্যাঁ স্যার বলুন তো উনি আমাকে বলেন আমি আমার পরের মুভিতে আপনাকে হিরোইনের ক্যারেক্টারের জন্য ভাবছি আমি বললাম বা এটা তো খুব ভালো ব্যাপার আমি বললাম হ্যাঁ স্যার ডিটেলসটা বলুন তো উনি তখনই বললেন আমাকে যে আমি আপনার সাথে একটু আলাদা করে টাইম স্পেন্ড করতে চাই আমি তখন ওনাকে মেসেঞ্জারই বললাম যে স্যার আমি আপনার কথা বুঝতে পারছি না কাইন্ডলি একটু যদি আমাকে ব্যাপারটা বিস্তারিত বলেন তখন উনি আমাকে বললেন আমার সাথে এক রাত কাটাতে হবে এই ওয়ার্ডটা শোনার পর মানে এই সেন্টেন্সটা শোনার পর এক রাত কাটাতে হবে এই কুপ্রস্তাবটি শোনার পর সঙ্গে সঙ্গে আমি ওনার এই প্রোফাইলটার লিঙ্কটা কপি পেস্ট করলাম আমার প্রোফাইলে এবং স্ক্রিনশটগুলো আমার প্রোফাইল থেকে পেস্ট করলাম যাতে সবার মধ্যে একটা সচেতনমূলক বার্তা দেওয়া যায় এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করি কলকাতা পুলিশ আমাকে খুব সহযোগিতা করেছেন সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ থেকে যেহেতু আমার ব্যারাকপুর সাব ডিভিশনে সাইবার ক্রাইমে রিপোর্টটা অ্যাকচুয়ালি হচ্ছে তো সেজন্য সাইবার ক্রাইমে ওরা ফরওয়ার্ড করে রিপোর্টটা অলরেডি সাবমিটেড এবং ওনার প্রোফাইলের লিঙ্কটা ট্রেস করা হয়েছে এবং উনি যেহেতু এই ঘটনার পর স্ক্রিনশটটা দেখার পর উনি নিজের প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে দেন যাতে উনি ধরা না পড়েন তবে খুব তাড়াতাড়ি আমি আশা করছি উনি আইনের কাছে ধরা পড়বেন এবং আমাদের টলি ইন্ডাস্ট্রির এই যে স্বনামধন্য ডিরেক্টর রবি গিনাগি স্যার হোক বা আরও যারা আরও যারা আছেন যারা যারা যাদের আমরা এক নামে চিনি আমি কারোর নাম মেনশন করছি না তাদেরকে ইউজ করে যারা এইসব প্রস্তাব দিচ্ছেন আমি চাই তারা ইতিমধ্যেই ধরা পড় সত্যি কথা বলতে আমাদের মেয়েদের সিকিউরিটি এখন একেবারেই নেই সেটা সোশ্যাল হ্যারাসমেন্ট হোক বা এই যে আমরা যখন বেরোচ্ছি এই যে রাস্তায় ইফটিজিং হচ্ছে বা এই যে আমরা যখন কেউ টোন টিটকিরি করছে রাস্তায় ছেলেরা বা এখন অনেক মাঝবয়সী মানুষ পুরুষেরাও এগুলো করে থাকে তো আমি এই ক্ষেত্রে একটা সচেতনমূলক বার্তা সবার উদ্দেশ্যে দিতে চাই যারা চোখে মুখে অনেক রঙিন স্বপ্ন নিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে তারা কিন্তু প্রথমেই আতঙ্কে ভোগেন যে এই টেলি টলি ইন্ডাস্ট্রি নাকি খুব বদনাম আছে কিন্তু বদনামটা অ্যাকচুয়ালি কারা ছড়াচ্ছে এবং কারা করছে যারা ফেক প্রোফাইল বানিয়ে মেয়েদেরকে খুব প্রস্তাব দিচ্ছে তারা হয়তো যাচাই করে দেখছে না যে এটা আদৌ রবি নাকি গিসার নাকি অন্য কেউ তো আমার মনে হয় প্রত্যেকের একটু যাচাই করা উচিত একটু তাড়াহুড়ো না করে বোঝা উচিত যে আমি যেখানে পা রাখছি যেখানে পদক্ষেপ দিতে চলেছি সেটা আদৌ অরিজিনাল না ফেক তো আমার মনে হয় নিজেরা যদি একটু সচেতন থাকে তাহলে কিন্তু এগুলো আমরা প্রোটেস্ট করতে পারি এবং হাতে নাতে ধরতে পারি বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় প্রত্যেক প্রতিনিয়ত একটা মেয়েকে বা একজন অভিনেত্রীকে কিন্তু সোশ্যাল হ্যারাসমেন্টের মতো তুচ্ছ ঘটনার শিকার হতে হয় যেগুলো অনেক সময় এড়িয়ে গেলেও মাঝে মাঝে কিন্তু এড়ানো যায় না সো আমি এই দিক থেকে নিজেকে সতর্ক রাখবো এবং সেই জন্যই আমি কলকাতা পুলিশে কমপ্লেন করেছি আশা রাখবো খুব তাড়াতাড়ি অপরাধী ধরা আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না